শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি। নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে জানামাজ সিজদা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ তাআলার কালাম সে জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা, কিন্তু যদি আপনি তেলাওয়াত করলে এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব, একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাঝহাবে। হানাফি মাঝহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এরপরে আপনি জাহিদ হাসান হোসাইন আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার তিন বন্ধু বিগত 20 বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ তামাক সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি, আমার এতদিনের আয়কৃত টাকা হালাল হবে কিনা। ভাই জাহিদ হোসাইন, আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই তিনটি আইটেমই বিক্রি করেননি, আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। যদি এমন হয় যে এই তিনটার সাথে আরও বিভিন্ন আইটেম কেনা বেচা করতেন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে এর বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে, দু তিনটে আইটেম আপনি সেল করেছেন, তাহলে যে পরিমাণ হারাম পণ্য বিক্রিতে আপনি এফোর্ট দিয়ে বিনিময় নিয়েছেন সেটা আপনার জন্য হারাম হবে, সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না। আর যদি আপনি শুধু এই তিনটে আইটেমই সেলস করেছেন, অন্য কোনো আইটেম সেল করেননি, আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি হবে তিনটা নিয়ে আপনি পড়েছিলেন, তাহলে তো আপনার পুরো ইনকামই হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন।